এরকম একটা পরিবেশে আপনি মোটরসাইকেলের উপর সরিয়ে থাকে কেন আর শুনলেন না? এজন্য ভাইকে অনুরোধ করা ছাড়া আমার সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এজন্য নিজের মাল নিজের দায়িত্বে রাখালে। একজন ভারতে গিয়েছিলাম, একজন রেল স্টেশনে নামে আর বউ খুঁজতেছে। কাক খুঁজতেছে? বউজন বলছে, ভাই বউ করছে। ভাই আমি পাশাপাশি সিট বসেছিলাম, আমি ঘুমাইছি, ঘুমোতে গুটে থেকে বউ নাই। আমার বউয়ের একটু মাথার তারের সমস্যা আছে, একটু পাগলি টাইপ, এখন ট্রেনে আসে না, কোন স্টেশনে নামিয়ে গেল। তো এই জন্য যদি আপনি সচেতন না থাকেন, বউ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মোটরসাইকেল তো দূরের কথা, কথা কন ঠিক কিনা? এমনিতে বউ হারিয়ে যাচ্ছে, যাচ্ছে না ভাই? হ্যাঁ, স্বামী রানিং আছে, তারপরে আর একটা স্বামী ধরতেছে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান, নিজের মাল নিজের দায়িত্বে রাখেন। এগুলো দিয়ে আমার সময়টা আসলে নষ্ট। এজন্য আসলে আবার যে হারাইছে সেই তো বোঝে। ও বারবার মনে মনে ভাবতেছে, হুজুর এই যে আমরা যে একটা ঘোষণা দিলাম, এখন স্থানীয় প্রশাসন থাকলে তাদের সাথে যোগাযোগ করে, আর আল্লাহর কোনো বান্দা যদি নিয়ে থাকেন, ভাই আপনি ভালো মানুষ, আমরা জানি আপনি চোর নয় অথবা চালান শেখানোর নিয়তে নিয়ে গেছেন, যদি মনে করেন দুই এক পাক ঘুরে আমার দিয়ে যান। রাগ করেছেন আপনারা? আর সিনেমা হলে কেমনে প্রেম করা লাগবে, কেমনে বাপ মাকে অবাধ্য হয়ে প্রেমিকার হাত ধরে জঙ্গলে যা প্রীতি করা লাগবে, এগুলো শিকার হয়, কথা কন ঠিক কেন? কিভাবে সন্ত্রাস করা লাগবে, কিভাবে ইয়াবা ফেন্সিডিল করা চুরি করা যাবে? ওই যে বগুড়ের একটা ছেলে রূপালী ব্যাংকে ডাকাতি করতে গেল, জিজ্ঞাসা করল ডাকাতি কেমনে শিখলা? কয় ধুম থ্রি সিনেমা দেখেছি 154 বার। 154 বার একটা সিনেমা দেখে কিভাবে ব্যাংক ডাকাতি করা লাগে এইটা শিখেছে। সুরার নাম আরো জোরে বলেন, সুরা আল মুমিনুন, সুরা আল মুমিনুন, মোট আয়াত 118, 100 রুকু আছে কয়টি? 6টি। সুরাটা মাক্কি না মাদানি? মাক্কি। হিজরতের পূর্বে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাক্কি সুরা বলা হয়, আর হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাদানি সুরা বলা হয়। বলেন আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, আমার আল্লাহর আদরের বান্দা মুমিনদের জন্য আল্লাহ পাক সুরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা কাফির অবিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ সুরা কাফিরুন নাজিল করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সুরা কাফিরুন নাজিল করেছেন। মুমিন সেনা সহজ, কাফের সেনা সহজ, কিন্তু দুমুখ সাপ বৃষ্টি ঝরে যেই দিকে ছাতা ধরে সেই দিকে দুই নৌকায় পা দিয়ে চলে। সকালে বলে একটা, বিকেলে আর একটা, মুখে একটা, অন্তরে আর একটা, এদের নাম কি? আরো জোরে বলেন মোনাফিক। এদের জন্য আল্লাহ পাক সুরা মোনাফিকুন নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? মমিন সেনা সহজ, কাফের সেনা সহজ, কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন। কারণ হলো কাফের মধ্য থেকে মোনাফিকের জন্ম হয় না, হিন্দুদের মধ্য থেকে মোনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের মধ্য থেকে মোনাফিকের জন্ম হয় না, মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে, কথা বলেন ঠিক কিনা? ওরা সকালবেলা বলে আমরা কোরআনের পক্ষে আছি, বিকেল বেলা বলে কোরআনের পক্ষে আছি, রাতের বেলায় যা ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয়, কথা বলেন ঠিক কিনা? ওদের সেনা বড় কঠিন, ওরা মুখোশ পরে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওরা বহুরূপী মানুষ, ওদেরকে সেনা বড় কঠিন। এজন্য বাজান গো আমার, তাই বলে আমরা যে মুখে এখন মাস্ক লাগাই সেটা যেন আমার কেউ কিছু মনে করেন না। মুখোশ মানে অন্তরের মুখোশ, মুখোশ মানে চরিত্রের মুখোশ, কথা বোঝেন নাই? মুখে মাস্ক পরে আছি, এটা স্বাস্থ্যবিধি মানতেছি, সামনে যেহেতু একটা মহামারী চলতেছে, এই জন্য কথাকে বুঝাইতে পারলাম? রাগজান কইরেন না, বাজান দিলের কানটা লাগায় শোনেন। এজন্য আমরা মোনাফিকের সাথে সম্পর্ক রাখলেও আপনি টের পাবেন না কে মোনাফিক আর কে মুমিন। এজন্য আল্লাহ বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ পাক জানা দিলেন মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে, এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমার আল্লাহ ডেকে বলেন, এরপরে ওরা মুমিন নয় কথা বলেন ঠিক কিনা? এরপরে ওরা মুমিন হতে পারে? জোরে বলেন মুমিন হতে পারে? মন খারাপ করেছেন, এজন্য মুনাফিক সেনা বড় কঠিন। ও রাতে রাতারে নিজের হাতে হত্যা করবে, সকালবেলা যায় ফুলের মালা নিয়ে যায়, শোক প্রকাশ করে বলবে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল মাল্লিকা, পথ ক্লিয়ার করার জন্য না, কথা কন ঠিক কি না? মুনাফিক সেনা বড় কঠিন, খুব কঠিন, খুব কঠিন। ওরা এক এক সময় এক এক রূপ ধারণ করে, কথা কন ঠিক কি না? ওদের সেনা খুব কঠিন, ওরা নেকা কান্নার অভিনয় করতে পারে, ওরা নানান ধরনের অভিনয় করবে, কিন্তু ওদের অভিনয় দেখে ভোলা যাবে না, কথা কন ঠিক কি না? আমার এমনিতেই সময় ঘন্টা খানিক আছে, এটা তো মানুষকে একটু বুঝাইতে হবে, যেহেতু কষ্ট করে মানুষ গাড়ি ভাড়া দেয়, সে সকাল 10টা থেকে বসে আছে এখানে, দুপুরের খানা খান নাই, আপনার এরকম মানুষ বসে আছেন? কোন কোন ভাইয়েরা দুপুরে না খেয়ে গোলাম রব্বানির রস শুনতেছেন দেখি তো, কে কে না খেয়ে আসছেন হাত উঠান দেখি, এ আপনারা না খেয়ে আসছেন, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই, তাহলে বলেন তো এই ভালোবাসা কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে ছুটে আসেন না আপনারা, এই যে না খেয়ে ভাইয়েরা বসে আছে, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের ভালোবাসা গুলো কবুল করেন, জোরে কেন আমিন? তাহলে না খেয়ে আসেন, আরে কি বলবো বলেন, আমার আপনারা দুপুরে খেয়ে আসবেন, দুইটার দিকে আসবেন, আমার কোনো মাহফিলে যদি আপনারা আসেন, আমি ভালো করে বলি, যদি শোনেন কোনো মাহফিলে গোলাম রব্বানি আসবেন, তার মানে বুঝবেন জহরের নামাজের পর অস্কর, কারণ আমার তার 10টায় তুলে দেবেন, দেবে 10টা থেকে শুরু হয়েছে, জায়গা পাওয়া যাবে না, এ আসা আগে আসছেন, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেক আগে আসছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি? সম্মানিত ভাইরা আমার জন্য মুনাফিক সেনা বড় কঠিন, কথা কন ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের সিহিনি, আর কতকাল করবি রে শয়তানি। এই জন্য চলুন আমরা কাফের নয় মুনাফিক নয় আমরা আলোচনা করব মুমিনদেরকে নিয়ে। আল্লাহ আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফুলাহাল مؤمنون الذين هم في صلاتهم خاشعون এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত সময় শুধু এতটুকু বলি। হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মৌমাছির বন বানাবার শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি, নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারিম রিসিভ করতেছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার দিলের কান তালাকা শুনবেন, আখেরি পয়গম্বর কোরআনুল কারিম রিসিভ করা শেষ হয়ে গেল, সাহাবাই কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মমিন বান্দার 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, কোন মমিন যদি এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, কোন মমিন যদি 7টা গুণ দিয়ে তার জীবন সাজাইতে পারে, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সকলের টার্গেট কি জান্নাত না জাহান্নাম? জাহাঙ্গীর স্যার কই যাবেন? জাহাঙ্গীর স্যার টার্গেট কই, জান্নাত না জাহান্নাম? হ্যাঁ স্যার ভালো করে কোন বলি দেন, যশোর হ
172459 डिस्कवर 25 लाल कलर एक मोटरसाइकेल हारिए गए चुरी हो गए जिनी मोटरसाइकेल मालिक से भाई के बोलो भाई ये हजार हजार मानुषर सामने चलाफेरा करें एतटुकु कमन सेंस एतटुकु ज्ञान अपना थाका दरकार प्रत्येक गाड़ी लेखा थाके निजेर माल निज दायित्व राखुन हारिए गेले कर्तृपक्ष दायी थाकिबे ना একটা বাসে লেখা থাকে সিএনজি তে লেখা থাকে হোটেলে লেখা থাকে এয়ারপোর্টে লেখা থাকে এটা এখন হারিয়ে গেল না কোন সাইট হয়ে গেল আল্লাহ পাক ভালো জানে আল্লাহ ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক যখন আমিন কোন জায়গায় ছিলাম আমার বাজানেরা দিলের কানটা লাগায় শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ আছে না গেছে অনেক কথা বুঝাইতে হবে বুঝানোর সময় নাই সংক্ষিপ্ত করে আয়াতগুলো তেলাওয়াত করে বুঝতে হবে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন বাজান গো আমার বিশ্ব নবী জানা দিলেন 10টি আয়াতের ভিতরে 7টা গুণ আছে এই 7টা গুণ যারা অর্জন করবে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে জান্নাতে যাওয়ার আশা যশোরের মুসলমানরা আছে না নাই আল্লাহর কাছে আমরা কিছুই চাই না চাই আল্লাহ জান্নাত আর দুই নাম্বার এক নাম্বার আপনার দিদার দুই নাম্বার জান্নাত কথা কোন ঠিক কেনা এজন আল্লাহর কাছে মানুষ কি সুন্দর সঙ্গীতের ভাষায় বলে যুবকেরা বলে আপনারা শুনেন নাই শুনেন নাই মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে কোন আমি আর জোরে কোন আমি তাহলে সাতটা গুণাবলী আমি মুসাফির আপনাদের মেহমান আলোচনা করব কারা কারা সুন্দর আছে দু হাত তুলে একটা তাকবীর দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর হাত নামান এইবার মূল আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার ছাড়া সফল হওয়ার কোন সিস্টেম কোন পথ কোন পদ্ধতি নাই আগে মুমিন হওয়া লাগবে ঈমানদার হওয়া লাগবে কথা কোন ঠিক আল্লাহ বলেন ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা আর ঈমান আনার পরে সফল হলে মুমিন হওয়া যায় মুসলিম হওয়া যায় কথা বলেন ঠিক কিনা ঈমান না এনে কখনো সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যাবে না ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না সবাই চিনে জানে যশ খ্যাতি অর্জন করেছেন সফল হওয়া যাবে না আমার আল্লাহ দেখে বলেন আমার কাছে সফল তারা আমার ঈমানদার বান্দা যারা বলেন আল্লাহু আকবার আপনার টাকা নাই ক্ষমতা নাই আপনারা কেউ চেনে না জানে না কিন্তু আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে আপনার ভিতরে ঈমান নামের মহা দৌলত আছে আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ আল্লাহর কাছে আল্লাহু আকবার বলেন ঈমানদার হলো পৃথিবীর সবচাইতে দামি মানুষ সফল মানুষ আল্লাহু আকবার বলেন আরে সফল হতে গেলে সাতটা গুণাবলীর এক নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এক নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত অমরতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করেন আজকের প্রধান অতিথি জনাব ইব্রাহিম ও খলিল সাহেব সালাতের কথা বললেন প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আইনাল হক একই কথা বললেন
সব দিক চিন্তা ভাবনা মনে করে মনে করলাম এলাকার মানুষদের সাথে সুর মেলানো দরকার। এইজন্য আমি ওইভাবে আজকের আলোচনাটা শুরু করলাম যে সালাতের গুরুত্ব যেন মানুষ বেশি দেয়। কথা কোন ঠিক কে না? সম্মানিত ভাইরা, আমার খালি ওয়াজ শুনলে হবে না, আমল থাকা লাগবে। কথা কোন ঠিক কে না? প্রতিদিন মাহফিল হয় আমরা শুনি, কিন্তু এই আলোচনা বাড়ি পর্যন্ত যায় না। আমাদের অবস্থা হয়ে গেছে ওই দাদা নাতির মতো, নদী পার হইয়া দাদা নাতি ওয়াজ শুনতে যাইতো, কিন্তু যাওয়ার আগে দুইজনে নদী পার হওয়ার সময় পরনের কাপড় খুলতো। তার মানে বোঝেন, লুঙ্গি খুইলা পার হইতো নদী, ওই পারে যাবার লুঙ্গি বইরে হ্যাঁ ওয়াজ শুনে আসতো, আবার ওয়াজ শুনে আইসে লুঙ্গি খুইলা পার হইতো। একদিন নাতি আর দাদা দুইজনে ওয়াজ শুনছে, বক্তা ওয়াজ করছে, ফরজ তরফ করা কবিরা গুনাহ, ফরজ তরফ করা যাবে না। হুজুর সুন্দর করে ওয়াজ ওয়াজ করেছে, দাদার মনের ভিতরে না ঢুকলেও নাতির মনের ভিতরে ওয়াজটা লাগিয়ে গেছে, অন্তরের ভিতরে কি করছে তাসির হয়ে গেছে মনের ভিতরে। নদীর সামনে যায়া দাদা লুঙ্গি খুলে পার হয় নাতি, লুঙ্গিতে হাত দেওয়ার আগে চিন্তা করে না, হুজুর বলছে ফরজ তরফ করা কবিরা গুনাহ করা যাবে না। লুঙ্গি পার হয়ে শীতের দিনে নদীর ওই পারে ছট ছট করে কাঁপে, দাদা ডেকে বলে এ নাতি কাঁপিস কোন, কাই কাঁপব না বুড়া, তুই তো কাপড় খুইলা পার হলি, আমি তো খুলি নাই। কেন? কই হুজুর বলেছে ফরজ তরফ করা কবিরা গুনাহ, বিদায় ফরজ তরফ করি নাই। তখন বলল নাতি রে সারা জীবন ওয়াজ শুনে নদীর ওই পারে ওয়াজ রেখে আসলাম, আর আজকে ওয়াজ তুই নদী পার করলি। আমাদের অবস্থাও তাই, ওই প্যান্ডেল পর্যন্ত শেষ, বাড়িতে গেলে আর কাজে আসে না। কথা কর, আগের চরিত্র যেমন সেই চরিত্রে আমরা ফিরে যাই কিছু সময়ের জন্য, দুই এক ঘন্টা মাহফিলে আল্লাহর ওলি হয়ে যায়, পরে আগে সুদ খাইলে সুদ খাই, ঘুষ খাইলে ঘুষ খাই, বেনামাজি থাকলে বেনামাজি থেকে যাই। তাহলে এত ওয়াজ মাহফিলে যায় গাড়ি ভাড়া নষ্ট করা খালি বেকার। কথা কর, কিছু তো নেওয়া লাগবে, আমার সব কথা নেওয়া লাগবে না, একটা কথা নেন আজকের মাহফিল থেকে, একটা কথা নেন, সব নেওয়া লাগবে। আমি যে সাতটা গুণাবলীর কথা বলবো, একটা গুণাবলীতে জীবন শুরু করে কথা বলেন না, একটা কথা নিয়ে যেতে পারবেন? কার হাত তুলেন তো দেখি, একটা করে মানবেন, বেশি মানার দরকার নাই, সব মানার দরকার নাই, একটা করে মানবেন তো ইনশাআল্লাহ। হাত না মান, আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন। অজসরের মুসলমানেরা দিলের কানটা লাগায় শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম, এক নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাৎ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবনি আল্লাহর ভয় ভীতি নিয়ে সলাতে দাঁড়ায়, এমন ভাবে সলাত আদায় করে একমাত্র দিলের মধ্যে ভয় থাকবে, ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মান দরগান আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে সলাত আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আপনি যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন, মনের মধ্যে এই চিন্তা থাকা লাগবে যে আমি সলাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সলাত আদায় করবেন আর মনের মধ্যে এই চিন্তাটা নিয়ে আসবেন যে আমি সলাত আদায় করতেছি, আসমানের মালিক আমার সামনে দাঁড়িয়ে আছেন, বলেন আল্লাহু আকবার। এরকম মনোযোগ নিয়ে যদি সালাতের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই, আমাদের সালাতগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা কোনো টেনশন, বিবির কথা সন্তানের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি লোভ লালসার কথা সব কথা মসজিদের বাইরে রেখে একটা টেনশন মুক্ত হৃদয় নিয়ে খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না? না, কিভাবে দাঁড়াবেন? বিশ্বনবী কিভাবে দাঁড়িয়ে থাকতেন? আম্মা জানা আয়েশা ডেকে বলেন, নবীজি এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দামিয়ে যে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত। আম্মা জানা আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু আর সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন রুকু আর সিজদা থেকে উঠবেন না, বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা ডেকে বলেন, একদিন রাত্রে বেলায় দিকে বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকে দেখি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়ে বিছানা ভিজে গেছে।
আম্মা জানাইছেন রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করে নবী গো আজকে নামাজের সিজদায় এত কান্না করলেন কাঁদতে কাঁদতে বিছানা ভিজে গেছে আপনার দাড়ি মোবারক ভিজে গেছে নবী এত কান্না কেন করলেন নবী গো আমারে কি বলতে পারেন না বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য ও আয়েশা আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না এই কথা বলে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় কাঁদতেন যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী নামাজের সিজদা দিয়ে কান্না করে ও যশোরের মুসলমান কত তো নামাজ পড়লাম জীবনে কি কোনোদিন সিজদা দিয়ে কাঁদলাম চোখে পানি আসলো না দিলের কানটা লাগায় শুনবেন নবীজির সাহাবা ইকরাম কিভাবে নামাজে দাঁড়িয়ে থাকতেন সাহাবীরা সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকতো সাহাবীরা নামাজে এত মনোযোগ ছিল পাখি পয়রা থাকে তারপরেও টের পাইতো না কোন সুবহানাল্লাহ সালাতের প্রতি এত মনোযোগ পাখি পড়ে থাকে তাও টের পায় না সুবহানাল্লাহ আর আমরা সালাত আদায় করি একটা মশা পড়লি এই হাত ওই কথা কোন ঠিক কিনা এরকম হলে আমরা নামাজ ঠ্যাংয়ে যদি মশা পড়ে ঠ্যাং ছিলেন তো আমার ভাষা বোঝে তো স্যার ঠ্যাং ছিলেন না হ্যাঁ ঠ্যাং না ঠ্যাং আচ্ছা এদিক খেয়াল কর পা এই পায়ে যদি মশা পড়ে এক পা আরেক পায়ের উপর তুলে দিয়ে ওই মশা যে জায়গায় বসছে ওই জায়গায় তুলে দেখে খাবো নামাজও পরে মশা ডইলে মারে কথা কন ঠিক কেন আর সাহাবীদের পাখি পইরা থাকে সিজদার নামাজে এত মনোযোগ পাখি পইরা আছে টের পায় না এক পাখি ছোট জানি না বড় জানি হযরত আলী জিহাদের ময়দানে তীর লেগে গেল তীর টান দেয় কষ্ট রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলেন এক সাহাবীকে বললেন আলী যখন সিজদা দিবে তীর টান দিবা সিজদার সময় তীর টান দিয়ে বের করা হলো হযরত আলী টের পাইলো না সুবহানাল্লাহ নবীজি বলে আলী এর আগে টান দিলে কষ্ট পাইলা নামাজের সিজদারত অবস্থায় কেন তুমি কষ্ট পাইলা না হযরত আলী ডেকে বলে নবী গো আমি যখন সিজদা দেই আমার অনুভূতি আমার মনোযোগ এই রকম হয়ে যায় যে আমি মনে হয় মাওলা পাকের আরশে আজিমে যাই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি কোন সুবহানাল্লাহ যদি কারো মন আল্লাহর আরশে আজিমে যায় আল্লাহর কুদরতি পায়ের সামনে থাকে তক যদি কেটেও ফেলে দেয় বলতে পারবে এই কথা বলেন না কেন কতটা মনোযোগ সলাতে থাকা দরকার আর আমরা নামাজে দাঁড়ায়া মন নামাজ পরে যশোরে মন চলে যায় চাঁদপুরে কথা নামাজ পরে যশোরে মন চলে যায় ভারতের বর্ডার গরু ঢুকলো না ফেন্সি ডিলের বোতল ঢুকলো ওই ধান দেয় কথা কন না কে নামাজ পরে ফেন্সি ডিলের ব্যবসাও কর নামাজ পরে সুদের কারবার কর নামাজ পরে ঘুষের কারবার কর নামাজ পরে সারা জীবন অকাম বদকাম করে শেষ বয়সে হাজি সাজি ওই মনে করছে আকাম বদকাম যা করছে আল্লাহ সব মাফ করে দিয়েছে অত সহজ পাগলা গন্ডিকে মন খারাপ করছেন আপনারা বিরক্ত হয়েছেন মনে হয় আমরা নামাজে দাঁড়াই এত মনোযোগ তো দূরের কথা নামাজের মধ্যে এত খেয়াল চিন্তা চেতনা নামাজের মধ্যে এত মনের ভিতরে মনটা এত ছটফট করে যে কয় রাকাত পড়ছি ওইটাও মনে থাকে মাঝে মাঝে ভুলে যায় যে তিন রাকাত হলো না চার রাকাত সিজদায় এটা দিলাম না দুটো দিলাম কথা কোন ঠিক কেনা তে হলো আমাদের নামাজের অবস্থা মানে নামাজে দাঁড়ায় মনটা খালি ছটফট কর মনের ভিতরে নানান কথা মনে হয় কথা কন না কে আমাদের এই পাগল মন কি মন চাচা এ কথা কন না কে কি মন কি মন পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আমি ডাকি মসজিদেতে মন চলে যায় বাজারে কথা কন মন খালি দুনিয়ার দিকে টানে না মনটা মসজিদের ভিতরে ঢুকতে চায় কিন্তু মন আরেক মন বলে না বাজারে ঘর বেটা মসজিদে যায় কি লাভ কথা কন ঠিক
আমি চলতে চাই আল্লাহর পথে মন চালাই শয়তানের পথে ভালো হয়েও সারা জীবন ভালো হতে পারলাম না কথা কর না ও পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের ব্যাম জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া এটা সেনা বড় দাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে মন খারাপ করেছেন দিলের কান্দা লাগা শুনেন বাজান সে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন মনটাকে নামাজের ভিতরে ধরে রাখার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করে আমরা যদি ইবাদতি বাপদের মতো করতে পারি বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বাহাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো সিজদা যদি সিজদার মতো দিতে পারো তোমার ইবাদত যদি আমি আল্লাহর গোলামি করার উদ্দেশ্যে হয়ে থাকে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইবাদত যদি আমার জন্য হয়ে থাকে আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস দিয়ে পুরস্কার দেব আল্লাহু আকবার বলেন দুইটা জিনিসের চিন্তা তোমাদের করা লাগবে না আমি মালিকের ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো আমি আল্লাহ বলে দিলাম রিজিকের ব্যবস্থা করে দেব এক নাম্বার কিসের ব্যবস্থা করে দেবেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন আর দুই নাম্বার তোমাদের কোনো টেনশন থাকবে না ভয় ভীতি থাকবে না আমি আল্লাহ নিরাপত্তা দেব কোন সুবহানাল্লাহ তাহলে ইবাদতটা ইবাদতের মতো হইলে আমাদের সাহায্য করবেন কে রিজিক দেবেন কে ভয় থেকে নিরাপত্তা দেবেন কে আর নামাজ যদি হয় ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন লোক দেখানোর উদ্দেশ্যে ওই সমস্ত হতভাগা কপাল ভরা নামাজিরা তাদের ভাগ্যের পরিণতি খারাপ যারা মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে কথা বলেন ঠিক কিনা এমন একটা পরিবেশে পড়ে গেছে ভোট চাইতে আসছে যে মনে নামাজ পড়ে নাই চিন্তা করলো আসরে নামাজটা পড়া এই জায়গায় তাও মানুষ বুঝুক যে আমি একটা নেতা কথা কোন ঠিক কিনা ওই জায়গা বুঝে এই জায়গায় নামাজ পড়ে নতুন বিয়ে বাড়িতে গেছে বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যাচ্ছে আর বলতেছে বিয়ে আপনি থাকেন আমি যাই চিন্তা করলো হাজি মানুষ বিয়ে মসজিদে যায় আমি না গেলে ইজ্জতের ব্যাপার না গেলেই নয় এমন একটা পরিবেশে পড়ে গেছে তখন বলে বিয়ে আপনি কি মনে করেন নামাজ পড়ি না আমি পড়ি মাঝে মাঝে একটু শয়তান এই কায়দায় চলে গেল কতক্ষণ ঠিক কিনা নতুন শ্বশুর বাড়িতে গেছে জামাই মানুষ শ্বশুর মসজিদে যায় ভাইয়েরা মসজিদে যায় শালা মসজিদে যায় চিন্তা করলো আমি না গেলে কেমন দেখায় এমন একটা পরিবেশে পড়ে গেছে নামাজ পড়াই দরকার কথা কোন ঠিক কিনা জানাজা নামাজ পড়তে গেছে আসরের পর জানাজা ও তো ফজরও পড়েনি জহরও পড়েনি চিন্তাই পড়ে গেল আসর পরে জানাজা হবে খামাকা দাঁড়ায় থেকে কি লাভ সবাই সিজদা দেয় আমিও দেই এই কথা কর না কে এলে নামাজ দিয়ে জান্নাত জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে অত সোজা না মনকে ঠিক কইরা জায়গা মতো যায় দাঁড়ান লাগবে আল্লাহর সামনে কথা কোন ঠিক কেন যাই হোক একটা গুণা বলি নিয়ে তো অনেক সময় কথা বলার সময় নাই আমার এক নাম্বার গুণা বলি নিজেদের সলাত আদায় করবেন কার ভয় খুব মনোযোগ দিয়া এমন ভাবে সলাত আদায় করবেন জহরের নামাজ পড়তেছেন আর মনে মনে ভাববেন আজকের জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ কারণ আসর পর্যন্ত আমি হায়াত নাও পেতে পারি ঠিক আছে তো
দিলের কানটা লাগায় শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরকম মনোযোগ যদি আমরা সালাতের ভিতরে আনতে পারি, আসর পড়ার পরে মনটা যদি বলে আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, শেষ নামাজ মনে করে যদি আমরা সালাতগুলো আদায় করতাম, তাহলে আমাদের রুকু সিজদা ভালো হইতো, দোয়া তাসবিহ ভালো হইতো, সূরা কেরায়েত ভালো হইতো, নামাজে তাড়াহুড়ো আসতো না। কথা কন ঠিক কেনা? কিন্তু আমরা সালাতে এত তাড়াহুড়ো করি, শুধু সালাতে ওযু করতে যা তাড়াহুড়ো, কই পানি দেয় না দেয়, এক সাসা এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিস লেখায় একদিক, সাসা আর একদিক। কথা বোঝেন না? এরকম আছে না? নাই। লুঙ্গি খুলে যায় তাও সাসা কয় আল্লাহ, মন খারাপ করেছেন মনে হয়। আবার সলাতে দাঁড়ায় কি যে পরে, খালি মুখ নাড়ে, এমন কায়দায় মুখ নাড়ে, এমন কায়দায় মুখ নাড়ে। জিজ্ঞাসা করা হলো বাজান নামাজে কোন সূরা বললেন, কয় একটাও জানি না। না জানে যে অবস্থা স্যার, জানলে তো ভূমিকম্প হয়ে যায় তো। কথা কন ঠিক কেনা? জাহাঙ্গীর স্যার মুখ লন নাকি নামাজের মধ্যে? না, সুরে কারে সুরে কারায় থই দিলের কানটা লাগা শুনবেন বাজান যে কথা বলতে যাচ্ছিলাম। তাহলে এক নাম্বার গুনা বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাব নিয়ে আদায় করে। তাহলে নামাজে যখন দাঁড়াবেন দুনিয়ার কোন চিন্তা মাথার মধ্যে রাখা যাবে, একমাত্র ভয় থাকবে কার। এটাকে খালি পুরুষের ওয়াজ নাকি মা বোনেরও? মা বোনের নামাজ না পড়লে হবে নাকি? আজকে মা বোনদের কারণে অনেক মানুষের নামাজ নষ্ট হয়। কথা কন না? আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে যে রাস্তাতে যাচ্ছেন ওখানে চারজন বেপর্দা নারী বসে আছে, চুল খুইলে আর ধান্দা হলে এদিক দিয়ে মনে হয় নামাজি আল্লাহওয়ালা হুজুর মানুষ গেলে আমার মনে হয় দোয়া করলে আরো চুল মনে হয় লম্বা ঘন কালো উজ্জ্বল হবে। এরকম কিছু বেয়াদব টাইপের নারী আছে, বেয়াদব ওরা ভালো না, আদবালা নারীরা মাথার কাপড় ফেলে দেয়, এই কথা কন না, বেয়াদব এদিক খেয়াল করে। তো বেপর্দায় রাস্তায় আছে মানুষ, জহরে নামাজ পড়তে যাচ্ছে মসজিদ, আপনি নামাজে দাঁড়াইছেন, নিয়ত সব ঠিক আছে, খালি মাঝে মাঝে মনের মধ্যে এই কথাটা চিন্তা হচ্ছে, রাস্তার ভিতরে কি দেখলাম রে, কি দেখলাম রে। কথা কন ঠিক? এরকম হয় না? হয় মানে 100%। পুরুষ হলে তার হবে, আর হিজরে হলে হবে না। আর নামাজ শেষে যদি আন্দোলন করা যাইতো, এই কয়েকজন নারীর কারণে আমাদের নামাজ হয় নাই, ওরা ঝাঁটা নেবে রয়েছে। কথা কন ঠিক কিনা? এজন্য মা বন্ধুরে বলে যাই, মা বেপর্দায় রাস্তা ঘাটে বের হবেন না, কোন জায়গায় যাবেন না, যেখানে যান বোরকা পরে যান, পর্দা করে যান। কথা কন ঠিক কিনা? কারণ পর্দা করা আপনাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত এগুলোর মতোই আপনাদের জন্য পর্দা করা ফরজ, নিজের সতীত্বের হেফাজত করা ফরজ। কথা কন ঠিক কিনা? আমার মা বোনদের সময় পেলে কিছু কথা বলবো, তবে যশোরের মা বোনেরা পর্দা করে, এরা আবার জীবনে চুল ছাড়ে রাস্তায় বের হয়, খুবই ভালো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যশোরের মা বোনদের অন্তর যে নরম, সেই সেই ভালো, সেই ভালো। এই খারাপ করলে আবার সমস্যা আছে, বাড়িতে যেতে দেবেন আপনাদের। দিলের কানটা লাগা শুনেন বাজান। তাহলে এক নাম্বার গুনা বলে, নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত যখন নামাজে দাঁড়াবেন, দিলের মধ্যে অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আল্লাহর ভয় নিয়ে সলাতে দাঁড়াবেন। এরকম নিয়ত কার কার আছে? দুহাত তুলে একবার দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। দুই নাম্বার গুনা বলে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বৈশা দিন, তুই দুই তিন ঘন্টা গল্প করে, চার আড্ডাখানায় গল্প করে, সিনেমা দেখতে দেখতে গল্প করে, অটো ভ্যান রিক্সায় চড়ে দুই তিন ঘন্টা গল্প করে, এত গল্প গল্প করতে করতে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায়। এ কথা কন না? খালি গল্প, আলতু ফালতু গল্প, গল্পের আঁকা নাই গোড়া নাই, খালি ফাও পেশা। আমার কথা কি বলতে আপনার কি বল, গল্প বলেন না পেশা, গল্প ফাও গল্প করে, ফাও গল্প করে, গল্পের আগা নাই গোড়া নাই। মমিন হিসাব করে কথা বলবে, কারণ এই জবানের হিসাব দলবে কার কাছে?
मस्जिद बनाबे मद्रासा बनाबे पुकुरेर घाट बनाया देबे दसटा फलेर गाछ लागाया देबे गरीब दुखी के दान करबे असहाय मानुषेर घर बाड़ी बनाया देबे कथा कोन ठीक किना মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজের উদ্যোগ নেবে মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না মমিন গান বাজনার আয়োজন করবে না মদের বার খুলবে না 7 স্টার 5 স্টার হোটেল খুলে অবৈধ পুরুষ নারীর ব্যবসা বাণিজ্য করবে না কথা কোন ঠিক কিনা মমিনের টাকা হলে মমিন রাস্তার মনে মনে মূর্তি বানাইতে পারবে না কথা কোন ঠিক কিনা মমিনের টাকা হলে মমিন সব জায়গায় ভালো কাজ চালু করে দেবে রাস্তার মোড়ে মোড়ে লেখা রাখবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে আল্লাহর গুণবাচক সুন্দর সুন্দর নামগুলো আল্লাহর গুণগান আল্লাহর তাসবিহগুলো বাংলাদেশের অলিতে গলিতে রাস্তাঘাটে আজকের এই যুবক যারা ইয়াং স্টার ক্লাব নাকি নাম দেখলাম ইয়াং স্টার ক্লাব তোমরা যারা আজকের আয়োজন করেছো কলিজার টুকরারা তোমাদেরকে বলে যায় তোমাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে যদি পারো এই টাকা দিয়ে তোমাদের এই উলাসি বাজার থেকে শুরু করে 8-10 কিলোমিটার রাস্তা অথবা তারও বেশি যদি তোমরা উদ্যোগ নিতে পারো কম্পিউটার দিয়ে ছাপায়ে লেখা নিয়ে আসবে আলহামদুলিল্লাহ আরেকটাতে সুবহানাল্লাহ আরেকটাতে আল্লাহু আকবার এগুলো লেখা নিয়ে এসে কম্পিউটার দিয়া এগুলো গাছে গাছে রাস্তার মোড়ে মোড়ে টাঙায় দিবা যত মানুষ ওই দিক দিয়ে পথ চলবে আল্লাহর এই নামগুলো দেখে আল্লাহকে ডাকবে স্মরণ করবে আপনার লেখা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি ওরা পড়ে যে তেলাওয়াত করবে সেও সব পাবে যারা রাস্তাঘাটে আল্লাহর নামটা লেখা রাখছে তারাও সব পাবে বলেন সুবহানাল্লাহ এরকম ভালো ভালো কাজের উদ্যোগ আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ এ যুবক ভাইরা তোমাদেরকে বলে যায় পায় হাত দিয়ে অনুরোধ করে যায় যেই দেশে 95% মুসলমান এই দেশের মোড়ে মোড়ে রাস্তাঘাটে সব জায়গায় যদি আল্লাহর নাম লিখে রাখতে পারে এই দেশে আল আইলে আসবে না নারগিস আসবে না হুদহুদ আসবে না ফণি আসবে না সাইক্লোন আসবে না ঘূর্ণিঝড় আসবে না টর্নেডো হবে না এই দেশে মহামারী আসবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সৎ নিয়তে ইখলাসের সহিত কাজ করতে হবে তুমি তুমি সৎ দাবি করবে মুসলমান দাবি করবে গান বাজনা রং তামাশা নিয়ে পড়ে থাকবা কথা কন না গান তোমার কাজ শুরু হয় না আল্লাহর নাম দিয়া কাজ শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়া তোমার কাজ শুরু হয় সারে গামা পানি দা পাগা তো তোমার কথা আল্লাহ শুনবে না চরিত্রে পাল্টান মুসলমান দাবি করেন আর আপনার অনুষ্ঠান শুরু হয় গান দিয়া এ কথা কন না গান রং তামাশা করা জায়গা পান না না মুসলমানের অনুষ্ঠান শুরু হবে কোরআন তিলাওয়াত দিয়ে যুবকে ভালো হয়ে যায়।